আমি এখনো খাইনি, তোমরা এখনো বই পড়নি, সে এখনো বাজারে যায়নি, তারা এখনো বলেনি, আমার ভাই এখনো পড়তে বসেনি, আমার বোন এখনো যায়নি, আমার বাবা এখনো অফিসে যায়নি। আমি প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি এই এখনো, বাংলা এখনো ওয়ার্ডটা ইউজ আছে। এখনো আমি খাইনি, দেখো নি, খাইনি, সে এখনো যায়নি, যায়নি, আমার বাবা এখনো আসেনি, দেখো এখনো আসেনি, আমার ভাই এখনো খেলেনি, দেখো এখনো খেলেনি। তাহলে আমরা এই এখনো এবং কোনো বাংলা সেন্টেন্সের নেগেটিভ অর্থাৎ করেনি, বলেনি, দেখেনি, শোনেনি, যায়নি, এইটার সঙ্গে কিন্তু এখনো অ্যাড থাকবে, এখনো বলেনি, এখনো যায়নি। আমি কেন বারবার বলছি তোমরা ভালো করে এটা শুনে নাও এবং মেমোরিতে এটা ভালো করে তোমরা স্টক করে রাখো যে এখনো করেনি বলতে, এখনো খাইনি, এখনো যাইনি, এখনো বলিনি, এখনো দেখিনি, এখনো শুনিনি, এখনো দেখেনি, মানে এরকম এখনো বলেই সঙ্গে সঙ্গে আমরা নেগেটিভ বলবো। এই ধরনের বাংলা, আমি যতগুলো বাংলা বললাম এই বাংলাগুলো এর ইংলিশে ট্রান্সফার করব, এর একটা ট্রান্সলেশনের নিয়ম আছে, চলো আমরা সেই নিয়মটা দেখে নিই। তার আগে শুভ নববর্ষ সবাইকে জানাই, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব খুব ভালো থেকো, এটাই আমি চাই। আর বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা, স্নেহ, আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সো চলো আমরা দেখে নিই আজকের এখনো করিনি বলতে, এখনো করিনি বলতে আমরা কি ধরনের ট্রান্সলেশন ইউজ করব। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড, এখনো করা হয়নি। আমি অলরেডি বাংলা লিখে রেখেছি, এখনো করা হয়নি। তোমরা আদার্স যেসব টপিকস গুলো রয়েছে তোমরা মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি দিয়ে, মনোযোগ দিয়ে দেখেছো, এই টপিকটা আশা করি মনোযোগ দিয়ে শোনো, খুব সুন্দর একটা ট্রান্সলেশনের টপিক, আশা করি তোমরা শিখতে পারবে। দরকার হলে খাতাতে নোট করে রাখো, অথবা তোমরা এই ভিডিওটা স্কিপ করে বারবার শুনতেও পারো, দেখতেও পারো। সো চলো, এখনো করা হয়নি বলতে আমরা কি বসাবো, আমরা বসাবো ইয়েট টু। দেখো অনেকে ভাবতে পারে হয়নি, নি হয়নি মানে আমরা নেগেটিভ নট ইউজ করব সেন্টেন্সে, হয়নি, করা হয়নি, যাওয়া হয়নি, হয়নি মানে নেগেটিভ, তাহলে নট ইউজ করব বা নো ইউজ করব না। আমরা কিন্তু এখানে এই নার জন্য কখনোই আমরা এই সেন্টেন্স গুলোতে নো বা নট ইউজ করব না, তার জন্য এখনো করা হয়নি বলতে আমরা ইয়েট টু। ইয়েট টু মানেই কিন্তু একটা নেগেটিভ সেন্স, ইয়েট টু মানে যেটা নেগেটিভ, তার জন্য আমাদের নট বা নো দেওয়ার দরকার নেই একটা সেন্টেন্সে, যদি আমরা এখনো করা হয়নি এটা বোঝাতে যাই। চলো আমরা কিছু বাংলা সেন্টেন্স আমি লিখে রাখছি, তারপরে ডিসকাস করলে আরো ক্লিয়ার হবে ম্যাটারটা। ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড, আমি বাংলা সেন্টেন্স আগে থেকে লিখে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য। আমি লিখেছি সে এখনো খায়নি, আমি এখনো যাইনি, রামু এখনো শেখেনি, তোমরা এখনো বলোনি। সেন্টেন্সগুলো ডিটেলস আমি বলবো এবং এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা প্রসারিত করব, অর্থাৎ এক্সপ্যান্ড করব, বড় করে সেন্টেন্সটা লিখবো এই সেন্টেন্স থেকে, সেটাও দেখবো অবশেষে। ফার্স্ট অফ অল আমরা সহজটা আগে লিখে নিই, তারপরে আমরা সেন্টেন্সটা কিভাবে বড় করব সেটা দেখবো। যেমন সে এখনো খায়নি, তাহলে এখনো করেনি বলতে আমরা কি ইউজ করব, ইয়েট টু। তাহলে এখনো খায়নি মানে আমরা কি বলবো, আমরা বলবো ইয়েট টু ইট, এখনো খায়নি, ইয়েট টু ইট, এখনো খায়নি। তারপরে এখনো আমরা এটাও বলে দিই এখনো যায়নি, আমরা তাহলে কি বলবো, ইয়েট টু গো, ইয়েট টু গো, এখনো যায়নি। আমরা অনেকে ভাবছি যে যাইনি মানে নট আসবে, তো না, ইয়েট টু মানে সেই নেগেটিভ, তাহলে আমরা নট দেওয়ার প্রয়োজন নেই। আমরা যে ইয়েট টু লিখছি এইটাই মানে কিন্তু একটা নট, ইয়েট টু মানেই কিন্তু নট, তাহলে আমাদের নট দেওয়ার দরকার নেই, যদিও বাংলা সেন্টেন্স নট আছে, এটা মাথায় রাখবে। অনেকের সেন্টেন্স দেখে ভাবতে পারে যে এখানে নট নেই, তো এখনো খাইনি, যাইনি বলছি, তা নট কোথায়,
কিন্তু আমরা ইয়ের টু বসালে নট ইউজ করব না, এটা মাথায় রাখবে। তাহলে এখনো খাইনি, ইয়ের টু ইট। এবারে যদি বলি সে এখনো খায়নি, তাহলে আমরা হি দেব এবং হির পরে অবশ্যই করে ইজ ভার্বটা দেবে। তাহলে ইয়ের টুর আগে আমরা বি ভার্ব কোনটা বসাবো, অ্যাম অথবা ইজ অথবা আর, এইটা মাথায় রাখবে। তাহলে এখনো হয়নি বলতে আমরা ইয়ের টু বসাবো এবং ইয়ের টুর আগে আমরা দেখব সে থাকলে হি ইজ, আমি, আমি আছি, আই অ্যাম, তাহলে আই এর পরে অ্যাম হয়, হি পরে ইজ হয়। তাহলে হি ইজ ইয়ের টু ইট, এটার মানে হলো সে এখনো খায়নি, নট ইউজ করব না, আমি বারবার বলছি। আই অ্যাম ইয়ের টু গো, আমি এখনো যাইনি। রামু এখনো শেখেনি, তাহলে রামু, আর এ এম ইউ, রামু এখনো শেখেনি, তাহলে আমরা রামুর পরে আমরা বি ভার্ব দেব অ্যাম ইজ আর, তাহলে রামু একজন, তার জন্য ইজ। এবারে দেব ইয়ের টু, এখনো কি করেনি, ইয়ের টু মানে, ইয়ের টু মানে করেনি, কি করেনি, শেখেনি, তাহলে লার্ন, এল ই এ আর এন। তাহলে এখানে দেখো এখনো বলেনি, এখনো বলেনি মানে আমরা বলবো ইয়ের টু বলা ইংরাজি টেল, ইয়ের টু টেল মানে বলেনি। আর এখানে তোমরা, তাহলে আমরা লিখবো ইউ আর, ইউ আর ইয়ের টু টেল, তোমরা এখনো বলনি। এবারে দেখো সে এখনো খায়নি, তাহলে হি ইজ ইয়ের টু ইট। আমি সাপোজ এখানে ভাত লিখে দিলাম ভয়াকাত্ত, সে এখনো ভাত খায়নি, তাহলে আমরা শেষে লিখবো রাইস। একটা মাথায় রাখবে একটা জিনিস, সাবজেক্ট প্রথমে বসছে হি ইজ, আর শেষে চলে যাবে খায়নি, খায়নি মানে, আর এখনো খায়নি ইয়ের টু ইট, এখনো যায়নি ইয়ের টু গো। এবারে এই ভার্ব যাওয়া খাওয়া এর আগে যদি কোনো অবজেক্ট থাকে সেটা শেষে বসাবে, যেমন খাওয়ার আগে দেখো ভাত অবজেক্ট, এই ভাতটাকে আমি শেষে বসিয়েছি। যাওয়ার আগে সাপোজ আমি যদি এখানে বাজারে লিখি, বাজারে যাইনি এখনো, তখন আমি বলবো গো টু দা মার্কেট। মানে ভার্বের আগে, শেখার আগে, এই ভার্বের আগে দেখবে যদি কোনো অবজেক্ট থাকে ভার্বের আগে থাকবে, যেমন আমি এখানে ইংরেজি লিখলাম, সে এখনো ইংরেজি শেখেনি, তাহলে ই শেখা, এটা ভার্ব তো বসিয়ে দিয়েছি, ইয়ের টু লার্ন শেখেনি, তার আগে ইংলিশ আছে, ইংলিশটা আমরা এখানে বসাবো, সে এখনো ইংলিশ শেখেনি। তোমরা এখনো বলনি, ইউ আর ইয়ের টু টেল। এবারে বলা এটা ভার্ব, ভার্বের আগে যদি কোনো অবজেক্ট থাকে, সাপোজ আমি বললাম গল্পটি, তোমরা এখনো গল্পটি বলনি, তাহলে আমরা এখানে গল্পটি শেষে অবজেক্ট বসিয়ে দেব দা স্টোরি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে এখনো করনি, তুমি করনি এখনো, তুমি এখনো পড়নি, ইউ আর ইয়ের টু রিড। তার মানে আমরা এই পড়নি, যাওনি, দেখনি, এখনো বলনি, এই নির জন্য আমরা নট আনবো না, আমি বারবার বলেছি, আমরা কি দেব এখনো। তবে কিন্তু শুধু এই এখনো ওয়ার্ডটা যদি না থাকে, শুধু এরকম থাকে খাওনি, যদি বলে খাওনি, শুধু খাওনি আছে, সাপোজ একটা ওয়ার্ড শুধু তুমি খাওনি এটা রয়েছে, তখন কিন্তু আমরা ইয়ের টু বলতে পারবো না, তুমি খাওনি, তুমি যাওনি, তখন আমরা ইয়েট বলতে পারবো না, এখনো ওয়ার্ডটা থাকতে হবে এর সঙ্গে। মানে এখনো খাওনি, এই এখনো ওয়ার্ডটা থাকলেই তবে আমরা ইয়েট টু বসাতে পারবো, এখনো খাওনি ইয়েট টু ইট, এখনো বলনি ইয়েট টু টেল, এখনো দেখনি ইয়েট টু সি, এখনো খেলিনি ইয়েট টু প্লে, ওকে, এখনো লিখিনি ইয়েট টু রাইট। মাথায় রাখবে আমি বারবার কেন বলছি, তোমরা যাতে শুনে শুনে বারবার জেনে নাও, মুখস্থ করে নাও, খাতাতে লিখলে আজকে লিখবে কাল ভুলে যাবে, তাহলে আমরা যদি বারবার এইভাবে প্র্যাকটিস করে নিই তাহলে খুব সুন্দর হয়। মানে তুমি এখনো শোনোনি, ইউ আর ইয়ের টু লিসেন টু মি, তুমি এখনো আমার কথা শোনোনি, তুমি আমার গত ভিডিওটা এখনো দেখোনি, ইউ আর ইয়ের টু ওয়াচ মাই ভিডিও দ্য প্রিভিয়াস ভিডিও, তুমি আমার আগের ভিডিওটা এখনো দেখোনি। তাহলে আমরা এই এখনো করেনি বলতেই আমরা ইয়ের টু দেব, কে করেনি সেই ব্যক্তির পরে, হি, আই, রামু, ইউ, এই ব্যক্তির পরে মনে করে ইজ অথবা অ্যাম অথবা আর দেবে। ওকে, আশা করি আমি টপিকটা সুন্দর করে বোঝাতে পারলাম, আর বারবার শেষেও বলবো এই করনি, খাওনি, যাওনি, এখনো করনি, এখনো যাওনি, এখনো বলনি, এখনো দেখনি, এই নার জন্যে কখনোই কিন্তু নট নেগেটিভ
তার জন্য নট আসবে না। আমরা এখনো করনি বলতে ইয়েটু, এই ইয়েটু মানেই কিন্তু নেগেটিভ। ওকে, আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, আমাকে একটা লাইক করো এবং কমেন্ট করো। সো টিল দেন লাইক, ওকে, টাটা।